নবী সাল্লা সাল্লামের নিন্দা করাই যাদের জীবনের ব্রত তারা বলে থাকে যে তিনি ইচ্ছা মতো যাকে খুশি তাকে বিবাহ করার জন্য কোরআন রচনা করেছেন এই উদ্দেশ্যে তারা প্রধানত সুরা আহজাবের পঞ্চাশ নম্বর আয়াত উল্লেখ করে থাকে আসুন আমরা দেখি সুরা আহজাবের পঞ্চাশ নম্বর আয়াতে কি আছে এবং তার আগে পরে কি আছে সৌরা আহজাবের পঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে হে নবী আমি তোমার জন্য তোমার ওই সমস্ত স্ত্রীদেরকে বৈধ করেছি যাদেরকে তুমি মহর প্রদান করেছো এবং বৈধ করেছি ওই সমস্ত দাসীও যাদেরকে আল্লাহ তোমাকে গণিমত হিসেবে প্রদান করেছেন এবং বিবাহের জন্য বৈধ করেছি তোমার চাচার কন্যা তোমার ফুফুর কন্যাকে মামার কন্যা খালার কন্যাকে যারা তোমার সাথে দেশত্যাগ করেছে এবং কোনো মুমির নারী নবীর নিকট যদি নিজেকে হিবা করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় তাহলে সেও বৈধ এটা বিশেষ তোমার জন্যে অন্য মুমিনদের জন্য নয় যাতে তোমার কোনো অসুবিধা না হয় মোমিনদের স্ত্রী এবং তাদের মালিকানা মালিকানাধীন দাসীদের সম্বন্ধে যা আমি বিধান নির্ধারিত করেছি তা আমি জানি আল্লাহ মহা ক্ষমাশীল পরম দয়াল আচ্ছা এখানে কোনটি বৈধ করেছে আর কোনটি বৈধ করেনি সেই বিষয় নিয়ে আলাপ করা হয়েছে যদি নবিজের এই ইচ্ছেই থাকতো যে স্ত্রীদের ভোগ করবে মানে মেয়ে লোক ভোগ করার ইচ্ছে দিয়ে থাকতো তাহলে ইসলাম প্রচার না করেই তিনি পারতেন তার কোরআন লেখার দরকারটা কি করবে কোরআনের বাইরে যারা ছিল ইসলামের গন্ডির বাইরে যে সমস্ত পুরুষ ছিল তারা তো অজস্র নারী ভোগ করেছে একেবারে বিনা বাধায় বিনা দ্বিধায় সেই পত্র তিনি অবলম্বন করতে পারতেন সে সময়ের আরবে হাজার হাজার বেশা নারী ছিল যাদেরকে যে কেউ ভোগ করতে পারত হাজার হাজার সুন্দরী নারী ছিল যাদেরকে ডাক দিলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিসানায় চলে আসতো তো হারাম হালাল করার দরকারটা কি পড়ল এত সব আর এখানে কি সব নারীকে তিনি হালাল করেছেন আল্লাহ পাক কি সব নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য নিজে হালাল করেছেন এই আর দেখে কি মনে হয় যে তিনি এটা নিজে রচনা করেছেন নিজে যদি রচনা করতেন তাহলে তো সোজা কথাই বলে দিতে পারতেন যে তোমার জন্য পৃথিবীর কোনো নারীই বাধা নাই সব নারী তোমার জন্য বৈধ তা তো করেন নি আল্লাহ এটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছেন অথচ নিন্দুকরা বলছে যে নারীদের ইচ্ছা মতো বিবাহ করার জন্যই তিনি এইসব লিখেছেন কিভাবে মানুষের রক্ষা করা করা সম্ভব কথা এদের মুখের উপর কি দরকার সেটা আপনারাই ভালো জানেন আর এই আয়াতের পরে আর আয়াত নাই সেসব আয়াতে কি বলেছে এই আয়াতে যে সমস্ত বিধান দেওয়া হয়েছে যে সুযোগটা দেওয়া হয়েছে সে সুযোগেরও ব্যাখ্যা কিংবা সেই সুযোগেরও গন্ডিবদ্ধতা পরবর্তীকালে আবার পরবর্তী আয়াতে নির্দেশ করেছে এখানে কি বলেছে যাতে তোমার কোনো অসুবিধা নয় না অসুবিধাটা কি এই বিধান এই জন্য যে একান্ন নম্বর আয়াতে বলছে এই বিধান এই জন্য যে এতে তাদের চক্ষু শীতল হবে কাদের চক্ষু শীতল হবে যাদেরকে তিনি দূরে রেখেছিলেন যাদেরকে তিনি নিকটে রাখেননি তাদেরকে নিকটে রাখেন তাহলে তাদের চক্ষু শীতল হবে আবার ওই উপরে যাদেরকে বলা হয়েছে যারা যাচনা করবে তাকে যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি যদি তাদেরকে গ্রহণ করেন তাহলে তাদের চক্ষু শীতল হবে তারা দুঃখ পাবে না আর তাদেরকে তুমি যা দিবে তাতে তাদের প্রত্যেকে সন্তুষ্ট থাকবে এখন এই যে সুবিধা অসুবিধার কথাগুলো বলা হচ্ছে আল্লাহ নবী তিনি তখন একটি রাষ্ট্র পরিচালনা করেন সেই সময় কোনো নারী যদি এসে তার কাছে নিজেকে সমর্পণ করতেন আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আর নবী যদি তাকে গ্রহণ না করতেন তাহলে নবীদের শত্রুতা হতো ওই গোত্রের সাথে সেই শত্রুতা থেকে বাঁচার জন্য তার প্রয়োজন ছিল যিনি তার কাছে এসে যাচনা করবেন যে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এর সংখ্যা খুব বেশি না যদি কেউ আসে সেই খোলা সেই সম্ভাবনাটা খোলা রাখা হয়েছে অন্য তো আর কিছু না দুনিয়ার সব নারী তো আর তাকে বিবাহ করতে চায়নি আর তিনিও সব নারীকে বিবাহ করেননি আর এইসব আয়াতে সব নারীকে বিবাহ করার অনুমতিও তাকে দেওয়া হয়নি তাহলে এই নিন্দুকরা যে উল্টাপাল্টা কথাগুলো বলছে এদের কি করা দরকার বানো নাম্বার আয় বলছে যে উপরে যে সমস্ত নারীর কথা বলা হয়েছে এরপরে আর কোন নারী তোমার জন্য বৈধ নয় এবং তোমার স্ত্রীদের অর্থাৎ স্ত্রীকে তালাক দিয়া অন্য স্ত্রী বৈধ নয় যদিও তাদের সৌন্দর্য তোমাকে বিস্মিত করে নিজের স্ত্রীর চাইতে অন্য স্ত্রী সুন্দরী থাকতে পারে তাদের সৌন্দর্য যদি বিস্মিত করে তাহলেও তিনি পারবেন না যে তাদেরকে ইচ্ছা মত নিজের স্ত্রীকে ত্যাগ করে ওদেরকে গ্রহণ করবেন এই যে সীমাগুলো তাকে বেঁধে দেওয়া হচ্ছে এইটাকে তার নিজের রচনা হতে পারে কোন আহাম্মক বলে তাদের তো প্রাইমারি স্কুলের জ্ঞান মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই মগজই নাই মাথায় এগুলা এগুলার মগজ কোথায় এই কথাগুলো সাধারণত মেয়েরা বলে থাকে কাম্মাদ মেয়ে যেগুলা কাম ছাড়া আর কিছু বোঝে না নিজেদের শরীরের চাহিদা ছাড়া আর কিছু বোঝে না এবং তাদের ধারণা যে দুনিয়ার সব পুরুষ তাদেরকে করার জন্য ব্যস্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও সেইভাবে ব্যস্ত করে তুলতে চাচ্ছে তারা আমের দল আমি এক সময় ভাবতাম অবাক হয়ে যে আল্লাহ পাক কেন জাহান নাম তৈরি করলেন তিনি তো রহমানুর রাহিম আজকে আমি বুঝি জাহান নাম কেন দরকার কেন তিনি জাহান নাম রচনা করেছেন কেন তিনি জাহান নাম তৈরি করেছেন আল্লাহ যে কেন যাহার নাম তৈরি করেছেন সেটা আমি আজকে বুঝি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদয় হচ্ছি আল্লাহ হাফেজ